কার্বি পাহাড়ত তুলিরামর লুণ্ঠন, প্রাপ্যজনক বঞ্চিত করে পত্নীর প্রতিষ্ঠানক ঠিকা, নিবিদা অবিহনে ঠিকা প্রদান কাছে কনস্ট্রাকশন। কই থাকিলেও শেষ নহয় কার্বি পাহাড়র দুর্নীতি অনিয়মর কথা। স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী বিষয়া তুলিরাম রংহাঙর নেতৃত্বত নিতৌ পাহাড়িয়া জেলাখনত সংঘটিত হয়েছে কোটিটকীয়া লুণ্ঠন। নিউজ এইটিনের সরজমিন তদন্তত ইতিমধ্যে পোহরলে আহিছে পাহাড়িয়া জেলাখনত তুলিরামর পত্নীয়ে সংঘটিত করা ব্যাগুম দুর্নীতির তথ্য। এসপ্তাহত পাহাড়িয়া জেলাখনত নির্মাণ 17 কিলোমিটার পকীপথ, 30 কোটি টাকা ব্যয়ের নির্মাণ ব্যয়বহুল পথ, এক প্রকার চূড়ান্ত অনিয়মর তথ্য প্রকাশ হয়েছে সরকারি এই পত্র। ইয়া মাথু এটা উদাহরণ। ইয়ার উপরও পাহাড়িয়া জেলাখনত ডিফু শহরের মেরামতির নামত সংঘটিত হয়েছে আন 1 কোটি টকীয়া দুর্নীতি। সরকারি নিবিদা অবিহনে তুলিরামর পত্নী প্রতিষ্ঠানক দিলে 8 কোটি টাকার ঠিকা। ক্ষমতার বলত বলিয়ান হয়ে তুলিরাম কোম্পানি সংঘটিত করা এই দুর্নীতির বিরুদ্ধে অবশেষত CBI তদন্তর দাবি জন ইঙ্গি কাঠারর। CBI তদন্ত করিলে এটার পিছত আনটো দুর্নীতির তথ্য ফাদিল হব তুলিরাম রং। আমি বিচাৰো তেওঁৰ এগেইনষ্টত যিমান কেলেংকাৰি কৰিছে সেইবিলাক CBI তদন্ত কৰিব লাগে। আৰু আমাৰ ইকনমিক অফেন্স ডিপাৰ্টমেণ্ট, তাৰ পৰা এইটো তৎক্ষণাত তেওঁলোকে কৰিব পাৰিলেহেঁতেন এনকোৱাৰি কৰাটো। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বেও ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণত বহু হেজাৰ কোটি টকা দুৰ্নীতি সংঘটিত কৰিছে তুলিৰাম ৰংহাঙে। কার্বি জনজাতীয় লোকর ভূমি দখল করে জনজাতীয় লোকক বঞ্চনা করারও অভিযোগ আছে। বিপরীতে ভূমির নামত আবন্টিত ধন তুলি আর তুলি কোম্পানি আত্মসাত করারও অভিযোগ কাঠার। কার্বি সকলের মাটি উপরত, কার্বি সকলের পথারর উপরতে বাইপাস করেছে আর সেই বাইপাসত কম্পেনসেশনটো দিছে। কম্পেনসেশন দি পেলায় এটা শেষ হয়ে গেল, তেওঁলোকে খেতিও করব নোৱাৰিলে, ফর এভার তেওঁলোকৰ মাটি হেৰাই গল। কম্পেনসেশন নিদি পেলাই অন্য মানুহবিলাকক তাত পট্টা দি, নতুনকৈ পট্টা দি পেলাই তাত কম্পেনসেশন লৈ লৈছে। কিন্তু এজ এ রিজাল্ট শেহতীয়াকৈ কার্বিসকলৰ পথাৰৰ মাটিটো গোটেইখিনি নষ্ট কৰিলে। সেয়েহে এতিয়া CBI তদন্তৰ অপেক্ষাত আঞ্চলিক দল। CBI তদন্ত কৰিলে স্পষ্ট হব সকলো কার্বি পাহাড়ের উন্নয়নের নামত কিমান হাজার কোটি টাকার লুণ্ঠন চলাইছে তুলিরাম রংহাঙে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।